নির্বাচন আয়োগের রোষত পড়ছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালে কারণ দর্শোৱাৰ জাননী নির্বাচন আয়োগের। ছত্তিশগড়ত নির্বাচনী আচরণ বিধি ভঙ্গর অভিযোগ অসমৰ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। নির্বাচনী প্রচারের সময় সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে। বিধায়ক কংগ্রেসী বিধায়ক মহম্মদ আকবরের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। কংগ্রেস দলে অভিযোগ উত্থাপন করে কাষ চাপিছিল নির্বাচন আয়োগের, আর নির্বাচন আয়োগের কাষ চপার পিছতেই আয়োগে কারণ দর্শোৱাৰ জাননী প্রেরণ করেছে মুখ্যমন্ত্রীগুলি। সমান্তরালভাবে প্রিয়ঙ্কা গান্ধীলেও কারণ দর্শোৱাৰ জাননী প্রেরণ করেছে নির্বাচন আয়োগে। নির্বাচনী প্রচার সভাত রাজস্থানত বিজেপির বিরুদ্ধে ভুয়া অভিযোগ উত্থাপন করার অভিযোগ নেত্রীগীর বিরুদ্ধে। বিজেপিয়ে নির্বাচন আয়োগক দিছিল অভিযোগ, আর তারপর এটা কারণ দর্শোৱাৰ জাননী প্রেরণ করা হয়েছে প্রিয়ঙ্কা গান্ধীলৈ। দুইগৰাকীক ষ্টাৰ কেম্পেইনার কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী আর বিজেপির ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রিয়ঙ্কা গান্ধীর ক্ষেত্রে রাজস্থান আর হিমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে ছত্তিশগড়। দুইগৰাকীৰ কারণ দর্শোৱাৰ জাননী প্রেরণ করেছে নির্বাচন আয়োগ।